ইন্দ্রাণী লেন্সের খবর কথায় তোমাদের স্বাগত। আজকে পার্সোনাতে আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, খুব সেটা ইন্টারেস্টিং মনে হয়েছে আমার কাছে। 1962 শেষের দিকে বা 1963 প্রথম দিকে, তখনও বাংলাদেশ পাকিস্তান ভাগাভাগি হয়নি, শেখ মুজিবুর রহমান একবার এসেছিলেন ভারতবর্ষে। এবং আজকে আমাদের আলোচনা প্রসঙ্গ সেই শেখ মুজিবুর রহমানের আগরতলা আগমন নিয়ে, ত্রিপুরার কিছু মানুষের কাছ থেকে সংগৃহীত তথ্য এবং কিছু অনুসন্ধান থেকে ধারণা করা হয় শেখ মুজিব কয়েকজন সঙ্গী সহ আগরতলায় আসেন প্রকৃতপক্ষে 1962 শেষ অথবা 1963 সালের শুরুর দিকে। তারা গোপনে পূর্ব পাকিস্তানের সিলেট জেলা সংলগ্ন খোয়াই মহকুমার সীমান্ত অতিক্রম করে ত্রিপুরায় প্রবেশ করেছিলেন। ত্রিপুরার প্রশাসনিক কর্তারা এই সংবাদ পেয়ে খোয়াইয়ের মহকুমা শাসকের তত্ত্বাবধানে শেখ মুজিব সহ দলটিকে আগরতলার উদ্দেশ্যে রওনা করিয়ে দেন। তারা আগরতলা প্রান্তে এসে পৌঁছলে আগরতলার মহকুমা শাসক সেখান থেকে তাদের শহরে নিয়ে এসে গোপনীয়তার সঙ্গে সরকারি নিরাপত্তায় থাকার ব্যবস্থা করেন। শেখ মুজিব ত্রিপুরার তৎকালীন মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিংহকে তাদের আগমনের উদ্দেশ্য জানালে মুখ্যমন্ত্রী ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু ভারত সরকার তাদের অনুরোধ রাখতে সম্মত না হওয়ায় সেবারে তারা বিফল মনোরথ হয়ে আবার পাকিস্তানে ফিরে যান। শেখ মুজিবুর রহমান তখন থেকেই চেষ্টা করছিলেন বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করতে, এবং তখন তিনি পণ্ডিত জওহরলাল নেহরু, তখনকার আমাদের প্রধানমন্ত্রী ছিলেন, তার কাছে সাহায্য চেয়েছিলেন, কিন্তু তখন সেটা তার পক্ষে দেওয়া সম্ভব হয়নি। তো উনি আবার পাকিস্তানে ফিরে যান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই অভিযানে সম্ভবত একমাত্র জীবিত সাক্ষী এবং বর্তমানে কলকাতায় বসবাসকারী 95 বছর বয়স্ক আগরতলার তৎকালীন মহকুমা শাসক কুলেশ প্রসাদ চক্রবর্তী এই বিষয়ে অভিজ্ঞতার কথা তার মুখেই শুনব এখন আমরা। দেখো ইন্দ্রাণী লেন্স খবর কথায় কি এনেছে। আমি তো উনাকে রিসিভ করলাম, জানতাম না চিকিৎসকরি ছিলেন এই সাউথ ইন্ডিয়ান ভদ্রলোক মিস্টার রহমান। মিস্টার রহমান তিনি অনেক চেষ্টা করছেন দিল্লিতে তোমার এই শেখ মুজিবুর রহমান আইতাস, কী করা, কোথায় রাখা, কীভাবে রিসিভ করা, দিল্লি ধরতেছ না, কোনো রেসপন্স পান নাই। তিনি উনি চলে গেছেন, এটাই কি ঘটনা না আরও কিছুদিন ছিলেন? না আমি তো জানি, আমি জানি যে ওই দিনই চলে গেছে, ওই দিন রাত্রি চলে গেছে। আচ্ছা, রাত্রি শেষ রাত্রে। কিন্তু মুজিবুর রহমানের সঙ্গে যে তখন তোমার যখন তোমার প্রথম দেখা হয় আগরতলা বর্ডারে, তুমি যখন তার কাছে যাও, তখন কি বললে, কি কথা হইল? উনাকে জেলখানায় আনলে, জেলখানা অফিসে প্রথম নিলাম। হ্যাঁ, উনি খুব রাগ রাগ হয়ে গেলেন যে আমাদের আপনি জেলখানায় নিয়ে এসেছেন। জেলখানায় আমি ভয় পাই না, আমি জেল খাচ্ছি, কিন্তু আমি এখানে একটা উদ্দেশ্য নিয়ে এসছি আগরতলায়, একটা কাজে এসছি, আমাকে আপনি আটকে রেখে আমি আমি তাকে বুঝার চেষ্টা করলাম যে আপনাকে জেলখানা রাখার জন্য আনা হয় নাই, আপনার আইডেন্টিটিটা যেন প্রকাশ না হয় সেই জন্যই এখানে আনা হয়েছে। তারপরে চিকিৎসকরি আমার কিছুদিন একটা স্টেটমেন্ট নেওয়ার জন্যে, এই একটা আমি আমি তো আবার টাইপ জানি না, টাইপিস্ট একজন টাইপ রাইটার একটা নিয়ে গেছিলাম, সেইরা আমাদের মধ্যে যে কনভারসেশন হয়েছে এইগুলো টাইপ করে রাখছিল চিকিৎসকরিকে।
আমি ঘণ্টাখানিক ছিলাম ওনার সঙ্গে, কি দু ঘন্টা ছিলাম। এরপরে আমি রিপোর্ট করলাম সব, বাড়ি চলে গেছি, আর আমার দেখা হয়নি। না কিন্তু ওনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়াটা, সেটা কি পুশব্যাক ছিল? ফেরত পাঠানোর প্রক্রিয়া দিল্লির সঙ্গে যোগাযোগ হয়েছে, দিল্লির অ্যাডভাইস মতোই করছেন। আচ্ছা, না কিন্তু তোমার সঙ্গে যখন প্রথম আগরতলার বর্ডারে দেখা হলো, তখন তো তুমি একটা পরিচয় করলে কিভাবে, কি কিভাবে তুমি কি বললে, কি করলে? তখন খুব একটা হওয়া হয়নি, গাড়িতেও মোটামুটি লোকজন ছিল। হ্যাঁ, আর কতজন সঙ্গী ছিলেন? হ্যাঁ, সঙ্গী কতজন ছিলেন? আমার তো মনে হয় 6-7 জন ছিল, মুজিবুর রহমান সহ 6-7 জন। আচ্ছা, তারপরে খুব বেশি লোক ছিল না, কিন্তু তোমার দুটো গাড়ি ছিল, দুটো জিপ ছিল কি? দুটো গাড়ি ছিল কি? হ্যাঁ, দুটো গাড়ি হয়তো ছিল। হ্যাঁ, আর ওনার ওনাকে যদি দেখভাল করতেন, হ্যাঁ, বেশ বিশিষ্ট লোক মনে হয়, ফর্সা চেহারা। তোমার আমাদের সঙ্গে উনি বেশি কথা কইছেন, মুজিবুর খুব একটা কথা কন নাই, কিন্তু রাগে গেছিলেন জেলখানে আছি। মুজিবুর রহমানের ব্যক্তিত্ব তোমার কাছে কেমন লাগলো? ভালো, চেহারা ছবিও তো সুন্দর, চেহারা ছবিও তো সুন্দর ছিল বোধ হয়। হ্যাঁ, অতি চমৎকার। হ্যাঁ, তা তোমার জেলখানাতে ঘণ্টাখানেক তুমি ওনাকে সঙ্গে থাকলে, তারপরে চলে এসছো জেলখানাতে? প্রথমে অফিসে, জেলখানার অফিসে তাকে, জেলের অফিসে গিয়েছি। হ্যাঁ, তাকে আইনা কিছু প্রশ্ন করা হইল, তার স্টেট বিজেপি নিল, তারপরে তাকে জেলখানার হাসপাতালে নিয়ে যাওয়া হইল। ওখানে ঘর ছিল, বেড ছিল, উনি স্নান করবেন। হ্যাঁ, আমি চলে এলাম। আচ্ছা, তারপরে তোমার স্টেটমেন্টটা কি হলো সেটা কোথাও রেকর্ড, এইগুলো কি কোথাও রেকর্ড হিসেবে আছে কোনো ফাইলে, বা কোথাও কোনো রেকর্ড পাওয়া যায় এগুলোর? জানি না, আমি তো খবর নিইনি। আচ্ছা, এটা এটা 62-63 সালেই তো? I think Khushi is a great initiative what they're doing, and I would like to appeal to everybody to please initiate self-defense classes for all the underprivileged children who they're taking care of, because today the most important thing is to make our children empower themselves in the true spirit. So I would really like to appeal to everybody here whoever is part of Khushi that please come ahead and do something about having self-defense classes in all the schools to make this a compulsory initiative.